السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، আমার প্রাণ প্রিয় দিনী ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন, আল্লাহর ফজল এবং করমে অবশ্যই আপনারা ভালো আছেন। আর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। সর্বপ্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন যে আমরা আমাদের মাতৃভূমিতে বা আমাদের বাংলা ভাষায়, আমাদের বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় আমরা খুতবার অনুবাদ শোনার সুযোগ পাচ্ছি মদিনা থেকে। এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আমাদেরকে সকল অন্ধকার পথ থেকে সতর্ক করে সকল আলোর পথ আমাদেরকে তিনি দেখিয়েছিলেন। সেই রাসূলের উপর আমরা পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। আমার প্রাণ প্রিয় দিনে ভাই বোনেরা, আজকে আমরা মসজিদ নববীর খুতবা শুনব এখনো ইনশাআল্লাহ। আজকের খতিব হচ্ছেন ফদিলাতু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে জ্ঞানার্জনের মর্যাদা ও মাতা পিতার করণীয়। আজকের খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের প্রতিটি সন্তানের জন্য, প্রতিটি মা বাবার জন্য, প্রতিটি মুসলমান বলতেই আমাদের এই বিষয়টির প্রয়োজন রয়েছে। জীবনে বেঁচে থাকার জন্য এর প্রয়োজন হচ্ছে অপরিসীম, যা আমরা খুতবার অনুবাদ থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। এবং জানার পরে আবেদন থাকবে আমরা যেন এর বাস্তবায়ন করি, তাহলে আমরা সফলকামী হতে পারবো, আমাদের সন্তানরাও তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। সম্মানিত খতিব সাহেব, প্রথম খুতবাতে তিনি জ্ঞানের মর্যাদা এবং জ্ঞানীদের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় খুতবায় তিনি মা বাপকে খুব গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন, তারা তাদের সন্তানকে কিভাবে শিক্ষা দিতে পারে, তাদের করণীয় কি, এই বিষয়ে তিনি কিছু নসিহা করেছেন, যেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খেদমতে তিনি বরকত দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন সবাই লাভবান হতে পারি, দুনিয়াতেও আখিরাতেও সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আর দেরি নয়, আমরা সরাসরি খুতবার অনুবাদেই প্রবেশ করছি। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমেই তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নসিহত করেছেন এইভাবে, ইবাদাল্লাহ উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি ফাহিয়া ওসিয়াতুল্লাহি লিল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে এবং আমাকে আল্লাহ তাআলার তাকওয়ার নসিহত করছি, কেননা এই তাকওয়া হচ্ছে এমন একটি নসিহত যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত পৃথিবীর প্রথম মানুষদের জন্য এবং সর্বশেষ মানুষদের জন্য, সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই নসিহত এটা হচ্ছে পৃথিবীতে সকল মানুষের জন্য নসিহত, এই জন্য তিনি আমাদেরকে এই তাকওয়ার নসিহত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল ইলমু ওয়াসিলাতুল ইসলাহ ও তরিকুন নাজা ও সাবাবুল ফাউজি ওয়াল ফালা, সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা তিনি বর্ণনা করছেন, তিনি তার নিজের আবেগ দিয়ে, নিজের ভাষা দিয়ে তিনি কি চমৎকার করে জ্ঞানের গুরুত্ব আরোপ আমাদের কাছে পেশ করেছেন। বলছেন যে জ্ঞান হচ্ছে সংশোধনের, সংস্কারের একটি বিশেষ মাধ্যম, জ্ঞান হচ্ছে মুক্তির পথ, জ্ঞানই হচ্ছে সফলতা ও উন্নতির একমাত্র কারণ, সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষের, যা দিয়ে মানুষ যে অলংকার দিয়ে নিজেদের জীবনকে সজ্জিত করবে, সবচাইতে শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে জ্ঞান, সুবহানাল্লাহ। জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, আল্লাহ তাআলা তার গোলামদেরকে, তার বান্দাদেরকে সবচাইতে শ্রেষ্ঠতম যেই নিয়ামত দান করেন, সবচাইতে উন্নত উৎকৃষ্ট যেই অনুগ্রহ দিয়ে থাকেন তাদেরকে, তা হচ্ছে জ্ঞান, তা হচ্ছে জ্ঞান, সুবহানাল্লাহ। এজন্য জ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যা হুয়াল আমিল আল আসাসি আল্লাযী ইউসাহিমু ফি বিনাইল মুজতামাআত,
والتقبين حضارتها واتساع عمرانها سبحان الله جيجان হচ্ছে মূল উপাদান মূল কার্যকরণ মূল উপাদান যা রাষ্ট্র গঠনে যা সমাজ গঠনে ভূমিকা রাখে এই জ্ঞান দ্বারাই সভ্যতা সংস্কৃতির উন্নতি হতে পারে একটি রাষ্ট্রের স্থাপত্য নির্মাণ উন্নতি ও সমৃদ্ধি হতে পারে জ্ঞানের মাধ্যমে একটি রাষ্ট্র তার ধর্মকে তার দ্বীনকে প্রচার প্রসার ক্ষেত্রে এই জ্ঞানের রয়েছে অপরিসীম গুরুত্ব সুবহানাল্লাহ এই জ্ঞান হচ্ছে চরিত্র গঠনের মূল বিষয় মাপযন্ত্র এবং জ্ঞান হচ্ছে সম্মান ও মর্যাদার মানদণ্ড সুবহানাল্লাহ জ্ঞানের মাধ্যমে একজন মানুষ তার সুউচ্চ আসনে পৌঁছতে পারে জ্ঞান হচ্ছে উচ্চ আসনে পৌঁছার একটি সিঁড়ি স্বরূপ বা সোপান স্বরূপ সুবহানাল্লাহ জ্ঞান মানুষকে উন্নত স্বপ্ন দেখতে শেখায় জ্ঞান একটি জাতিকে জেগে উঠতে উৎসাহ প্রদান করে এই জন্য যেই জাতিকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মান ও মর্যাদার ঊর্ধ্বে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ যেই জাতি জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে তারাই সামনের দিকে এগিয়ে যেতে না পেরে বরং তারা পিছনে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আমাদেরকে তিনি বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দিয়েছেন এবং যাদেরকে দিয়েছেন ঈমান তাদেরকে আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ সুতরাং এই জ্ঞান হচ্ছে আমার আপনার সম্মান মর্যাদার কারণ আমরা বলতে পারি জ্ঞানের মাধ্যমেই আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় জীবনের উন্নতি আসতে পারে জ্ঞান ব্যতীত উন্নতির চিন্তা সমৃদ্ধির চিন্তা উৎকর্ষতার চিন্তা করা আদৌ ঠিক হবে না আমার বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি যে জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে যার মাধ্যমেই আমরা সুন্দর মানুষ সুন্দর একটি পৃথিবী গঠন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এরপরে আমরা শুনবো কোরআন এবং সুন্নাহ থেকে ইমাম সাহেব তিনি খুব সুন্দর করে বেশ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে এসেছেন এবং আল্লাহ তাআলার কিছু আয়াতে কারিমা নিয়ে এসেছেন যার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে জ্ঞানার্জনের কত মর্যাদা হতে পারে এবং সেই সাথে যারা জ্ঞানার্জন করে ওইসব জ্ঞানীদের যে কি আকাশচুম্বী মর্যাদা আল্লাহ তাআলার কাছে সেটা আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ সর্বপ্রথমেই সম্মানিত খতিব সাহেব জ্ঞানী এবং মূর্খ ব্যক্তিদের মধ্যে একটি পার্থক্য সূচিত করেছেন যে এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে না আল্লাহ তাআলার কাছে তবে অবশ্যই মানুষের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে তিনি কি চমৎকার করে বলছেন যে প্রশ্ন আকারে আমাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন রাখছেন যে কুল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতকে বলো হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন তুমি তাদেরকে বলো তোমার উম্মতকে যে যারা জানে আর যারা জানে না অর্থাৎ যারা জ্ঞানী এবং যারা মূর্খ এই দুই শ্রেণীর মানুষকে সম্মান ও মর্যাদার দিক থেকে সমান হতে পারে আমরা জবাবে কি বলবো সমান হতে পারে না আর আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে জবাব দিয়েছেন লা ইস্তাবুন হতেই পারে না সমান সুবহানাল্লাহ কারণ ইন্নামা ইতাযাক্কারু উলুল আলবাব জ্ঞানীরাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপদেশ এসেছে সেই উপদেশকে গ্রহণ করে থাকে সুবহানাল্লাহ এজন্য জ্ঞানী ব্যতীত কেউ আল্লাহ তাআলাকে চিনতে পারে না জানতে পারে না আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সম্পর্কে যারা জ্ঞানার্জন করেছে আল্লাহ সম্পর্কে যারা জানে তাদেরকে এত বিশেষ একটি মর্যাদা দিয়েছেন কোরআনুল কারিমে যে যেখানে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন ঠিক একই লাইনে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সব ইমানদার ব্যক্তি যারা আল্লাহ সম্পর্কে সাক্ষ্য দেয় আল্লাহ তাআলাকে এককভাবে বিশ্বাস করে তাওহীদের সাক্ষ্য দেয় তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আলোচনায় নিয়ে এসেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি ক্বায়িমান বিল কিসত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই সত্য কোনো মাবুত নেই সুবহানাল্লাহ এরপরে আবার ওয়াল মালাইকাতু ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই সুবহানাল্লাহ শুধু কি ফেরেশতাগণ না ওয়া উলুল ইলমি আল্লাহ তাআলা বলছেন এবং জ্ঞানীগণ
ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ যারা কায়িমাম বিল কিস্ত ন্যায়সঙ্গতভাবে সুপ্রতিষ্ঠিত আছে তথা আল্লাহ তাআলার তাওহীদের জ্ঞানের উপর যারা সুপ্রতিষ্ঠিত এই সমস্ত আহলুল আইলামগণ, এই সমস্ত তাওহীদের জ্ঞানীগণ তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুত নেই। সুবহানাল্লাহ, পৃথিবীর সকল মানুষের একজন মাবুত তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল মানুষের একজনকে গোলামি করতেই হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সাক্ষ্য যেমন আল্লাহ তাআলা দিচ্ছেন, ফেরেশতাগণ দিচ্ছেন, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর ওই সমস্ত উলামায়ে কেরামগণ তারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নেই, পৃথিবীর সবাই তার গোলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো সাক্ষ্য দিচ্ছেন উলামায়ে কেরামদের সম্পর্কে যে যারা উলামায়ে কেরামগণ তারাই আল্লাহ তাআলার মনোনীত প্রিয় বান্দা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে ভয় করে চলে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে তার বান্দাদের মধ্যে যারা উলামা, যারা আলেম, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনকারী, তাওহীদ সম্পর্কে জানে, শিরিক কি জিনিস দ্বারা বুঝে, ওইসব আলেমরাই, ওইসব জ্ঞানীরাই একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ জনগণ কি ভয় করে না? করে। তাদের মধ্যে যতটুকু আল্লাহ তাআলার সম্পর্কে জ্ঞান প্রবেশ করেছে, উলামায়ে কেরামদের থেকে তারা যতটুকু জ্ঞান পেয়েছে, তা দিয়ে তারা আল্লাহ তাআলাকে ভয় করে। কিন্তু আলেমদের জ্ঞান, যে আলেমের জ্ঞান আল্লাহর তাওহীদ সম্পর্কে, আল্লাহর একাত্মবাদ সম্পর্কে যত বেশি, সেই আলেম তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপর সম্মানিত খতিব সাহেব তিনি জ্ঞানীদের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলার কাছে সেই বিষয়টি স্পষ্ট করার জন্য তিনি বলছেন যে যারা হেদায়েত পেতে চায় তারা তো ওইসব জ্ঞানীদের পথ নির্দেশিকার মাধ্যমেই তারা সরল সঠিক পথ পেয়ে থাকে আলহামদুলিল্লাহ, এবং যারা হেদায়েত পেতে চায় তারা তো ওইসব উলামায়ে কেরামদের আলোতেই আলোকিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলেছেন, তোমরা যদি না জানো কোনো বিষয়ে, তাহলে আমার যে আহলুল আলেম আছে, আমার যে জ্ঞানী গোলামগণ আছে, ওই সব জ্ঞানীদের কাছে তোমরা প্রশ্ন করো। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের দুই জায়গায় একই রকম কথা বলেছেন, সূরাতুন নাহলের 43 নম্বর আয়াত, অনুরূপ সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে তোমরা জিজ্ঞেস করো যারা জানে ওইসব আহলু যিকির, অর্থাৎ উলামা, উলামা ফিল ফিত তাওহীদ, উলামা ফিস সুন্নাহ, যারা তাওহীদের জ্ঞানে জ্ঞানী, যারা সুন্নার জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো যদি না জানো। সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন সাধারণ জনগণের জন্য, যে আলেমদের কাছে তোমরা জিজ্ঞেস করো। কিন্তু যে আলেম জানেই না তাকে তো, যে আলেম সে যে বসে আছে, যে আলেম আসলেই আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নাই, তাকে জিজ্ঞেস করলে ওই আলেম যেভাবে ধ্বংস হয়েছে অনুরূপভাবে জাতিকে সে ধ্বংস করবে। এই জন্য অসংখ্য মানুষ আলেম সেজে বসে আছে, আল্লাহ তাওহীদ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারা জাতিকে, সাধারণ জনগণকে শিরিক শিক্ষা দিচ্ছে, নাউজুবিল্লাহ। সুতরাং ওই সমস্ত শিরিক যারা শিক্ষা দিচ্ছে, যারা সুন্নার নাম দিয়ে বেদাত শিক্ষা দিচ্ছে, তাদের থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধ্বংসের পথ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব আবারও তিনি একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মাধ্যমে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এলমে দ্বীন অর্জনকারীরা উলামায়ে কেরামগণ কত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এলমে দ্বীন অর্জনের পথ চলল, যেই পথে সে শুধুমাত্র কেবলমাত্র ইলমান, ইয়াবতাগি ফিহি ইলমান, সে একমাত্র এলমকে তালাশ করছে, আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞানার্জন সে করছে, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা জ্ঞানার্জন করতে উৎসাহী নয়, শুধুমাত্র আমল করতে উৎসাহী, শুধু আমল খুঁজে, কিন্তু কোরআন এবং সুন্নার জ্ঞানার্জন করে আমল করবে এটা কিন্তু রাজি না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা আল্লাহর পরিচয় না বুঝে আল্লাহকে মানতে শুরু করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, জ্ঞানার্জন করো, কি জ্ঞানার্জন করবে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাহবুত নেই।
এই জন্য আমাকে আপনাকে জ্ঞানার্জন করতে হবে। যখনই আমরা জ্ঞানার্জনের পথে পথ গ্রহণ করব, এলেম অর্জন করার প্রতি যখন আমাদের ভালোবাসা উৎসাহ হৃদয়ে আসবে, তখন আল্লাহ তাআলা ওই জান্নাতের রাস্তাটি আমার আপনার জন্য সহজ সাধ্য করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমি মা বাপকে বলবো, আপনার সন্তান জান্নাতি হোক আপনি কি চান? আপনার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক আপনি কি সত্যি চান? তাহলে কোরআন এবং সুন্নার জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দিন, এই সন্তান কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, কোনোদিন হবে না। আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের রাস্তাকে সহজ সাধ্য করে দিবেন, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজিনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার! আল্লাহর ফেরেশতাগণ যারা ইলমি দিন অর্জনকারী, লি তালিবিল ইলম, জ্ঞানার্জনকারীদের জন্য তারা তাদের পাখাকে বিছিয়ে দেন জ্ঞানার্জনকারীদের সম্মানার্থে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রাস্তায় বিছিয়ে দেন, কি মর্যাদা! এমনকি জ্ঞানার্জনকারীদের জন্য, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতাম ফিল মা। পৃথিবীতে আকাশে জমিনে যা কিছু আছে সকল কিছুই একজন এলমেদিন অর্জনকারীর জন্য, একজন আলিম, একজন আলিমের জন্য সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, সুবহানাল্লাহ। পশু পাখি প্রাণী সব কিছুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল কিছুই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, হাত্তাল হাইতানু ফিল মা, এমনকি ওই যে পানিতে যে মাছ আছে এই মাসেরা পর্যন্ত আল্লাহু আকবার এলমেদিন অর্জনকারীদের জন্য ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সুতরাং এই পথ আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে, আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন ইবাদতকারীর উপর একজন আলেমের মর্যাদা হচ্ছে এমন, কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, ওই যে আকাশে তারকারাজি যে দেখা যায় ওই সব তারকারাজির উপর আমাদের কাছে যে স্পষ্ট হয়ে যায় তা হচ্ছে আল কমার, চন্দ্র। রাত্রিবেলা আকাশে চাঁদটা কিন্তু আমরা দেখতে পাই, যদিও তারকারাজি বা নক্ষত্ররাজি এগুলো অবশ্য অনেক বড়, কিন্তু সেটা বড় এটা বৈজ্ঞানিকরা বলেছেন এবং এটা আমরা বিশ্বাস করি বড়, কিন্তু কমারটা তো আমরা দেখতে পাই, তাই না? এই জন্য নবীজি যাতে করে আমরা বুঝতে পারি এই জন্য তিনি তুলনা দিয়েছেন, ওই আকাশে তারকারাজির উপর যেভাবে এই কমারকে দেখা যায়, চন্দ্রকে দেখা যায়, ঠিক অনুরূপ এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আলেমদেরকে, একজন আবেদের উপর যে আবেদ ইবাদত করে কিন্তু তার কাছে এলেম নাই, তখন সে তো ইবাদত করতে গিয়া ইবাদত নষ্ট করছে, সে তো বুঝে না। এই জন্য উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, এমনকি উলামায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী। কারণ কারণ কি, নবীগণ যে এলেম পেয়েছিলেন সেই এলেম কিন্তু আলেমগণ অর্জন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছিলেন সেই এলেম কিন্তু সাহাবায়ে কেরামগণ, তাবিনগণ, তাবে তাবিনদের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামগণ যুগে যুগে অর্জন করছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়াইন্নামা ওয়ারাসু আল ইলম, যে উলামায়ে নবীগণ তারা কিন্তু কোনো দিনার এবং দেরহাম রেখে যান নাই উত্তরাধিকারী হিসাবে, বরং তারা রেখে গিয়েছিলেন ইলম, সুবহানাল্লাহ। সুতরাং ফামান আখাযা বিহি আখাযা বিহাযিন ওয়াফিরিন, যে ব্যক্তি ইলমকে গ্রহণ করলো সে তো বিরাট পরিপূর্ণ অংশ গ্রহণ করে ফেললো, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বেশি বেশি উৎসাহ প্রদান করবো এলমে দিন অর্জন করার প্রতি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন।